নমস্কার বন্ধুরা, কাকলিস বাজেট কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্টের মতো এক তরকা অতি সহজেই বাড়িতে বানাবেন। তবে শুরু করার আগে রোজকার মতো মনে করিয়ে দিই, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং রেসিপিটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নিই রান্নাটি কিভাবে করব। এখানে আমি 200 গ্রাম সবুজ মুগ নিয়েছি, এটা সারা রাত জলে ভিজিয়ে রেখে তারপর আমি প্রেশার কুকারে 2 সিটি খাইয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম হয়ে গেছে। তারপরে আমি এখানে নিয়েছি 1টা গোটা পেঁয়াজ, 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টেবিল স্পুন আদা কুচি, 1টা ডিম। মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো 2টোই 1 টিস্পুন করে নিয়েছি, চিনি নিয়েছি 7 মতো এবং কাসুরি মেথি নিয়েছি। বাজার থেকে যে তরকা মশলা পাওয়া যায় সেটা নিয়েছি, এখানে আমি সানরাইজের তরকা মশলা নিয়েছি। তরকাটি আমি সর্ষের তেল দিয়ে করব এবং ঘি লাগবে 1 টিস্পুন। আসুন তাহলে রান্নাটি শুরু করা যাক। এবারে গ্যাস অন করে এটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমেই আদা রসুনের কুচিগুলো দেব এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। আদা রসুনগুলো হালকা ব্রাউন রং ধরে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাও একই সাথে হালকা বাদামি হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা দেখুন হালকা বাদামি রঙের হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করব। টমেটোটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা একটু নরম হয়ে এলে এবারে আমি ডিমটা এর মধ্যে ফাটিয়ে দেব। আলাদা করে আমি তেল দেব না, এই মশলাটা একটু সাইডে সরিয়ে রাখলেই এর মধ্যে থেকে যে তেলটা আসবে এই তেলেতেই আমি ডিমটা ভেজে নেব। ডিমটার মধ্যে এবারে আমি অল্প একটু নুন দেব, দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব। সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি সেদ্ধ করা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেব। মুগ ডালটা মিশিয়ে এবারে মশলাগুলোর সাথে ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়ার পর যে বাটিটায় মুগ ডালটা নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম, এবারে এটা ভালো করে কষিয়ে নেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি রান্নাটায় মাত্র 2 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। রেস্টুরেন্টের থেকে এটা স্বাদে কোনো অংশেই কম হবে না। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে হেলদি এবং টেস্টি খাবার শেখানোর, যেমনটা আমি বাড়িতে তৈরি করে থাকি। ডালটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম নুন, তারপরে দিলাম 2 রকমের লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম চিনি। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু আমি সব রান্নাতেই টেস্টের ব্যালেন্সের জন্য অল্প হলেও চিনি দিয়ে থাকি। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করে নেব। এবারে আমি তরকা মশলাটা দিয়ে দেব। কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করার পর এবারে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আঁচটা কম করে রান্নাটা হতে দেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কাসুরি মেথিটা আমি এর মধ্যে দিয়ে দেব। কাসুরি মেথিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এবারে আমি 1 টিস্পুন ঘি এর মধ্যে দিয়ে দেব। এই ঘি এবং কাসুরি মেথিটাই কিন্তু ধাবার তরকার স্পেশাল ইনগ্রেডিয়েন্ট। এই দুটো দিলেই টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আপনারাও বাড়িতে তরকা বানিয়ে দেখুন এবং অবশ্যই এই দুটো ইনগ্রেডিয়েন্ট দেবেন, দেখবেন ধাবার থেকে আপনার বাড়ির তরকা কোনো অংশেই কম হয়নি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে আমি সার্ভ করব। তরকাটা রেডি হয়ে গেছে, এবারে আমি এটা সার্ভ করব। তাহলে দেখলেন তো বন্ধুরা, অতি সহজেই আপনারাও আমার মতো বানিয়ে ফেলতে পারবেন ধাবার মতো স্পেশাল এক তরকা। আপনারা এভাবেই বাড়িতে বানান এবং আমাকে লিখে জানান আপনাদের কেমন লেগেছে। আজ তাহলে আসি, নমস্কার। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।